নিয়োগ বিধি এবং বেতন বৈষম্য সংশোধনের দাবিতে টানা অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করছে বাগেরহাটের স্বাস্থ্যকর্মীরা। এতে করে গত 8 দিন ধরে জেলায় টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলেছেন স্বাস্থ্যকর্মীরা। এতে করে স্থানীয় স্বাস্থ্যসেবা নিয়ে বড় ধরনের বিপর্যয় হতে পারে বলে মনে করেন সচেতন মহল। ভাবে অনুরোধ করব জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, ওনার কাছে আমাদের চাওয়া, উনি আমাদের মা। এই স্বাস্থ্য সহকারীদের দুর্দশা, এই অবস্থা, উনি ছাড়া আর কেউ বুঝবেন না। আমি একজন মুক্তিযোদ্ধার।